হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অনেক দিন পর আজকে আপনাদের সামনে ভিডিও নিয়ে আসতেছি। অনেক দিন বলতে মোটামুটি 4-5 মাসের অনেক বেশি হয়েছে, কারণ অনেক বিজি ছিলাম, দ্যাটস ওয়াই ভিডিও বানাতে পারি নাই। এর জন্য আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। সো আজকে যে এই ভিডিওটা বানাচ্ছি এটা খুবই ইম্পর্টেন্ট। আমি ট্রাই করি সবসময় বিষয়টাকে অনেক সহজ করে উপস্থাপন করার জন্য, বাট মাঝে মাঝে হয়তো ফেল করি, উপস্থাপন করতে পারি না। বাট আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি একটা বিষয়কে খুব ক্লোজলি বোঝানোর জন্য। আর এই ভিডিওটা তাদের জন্য যারা স্পেশালি বুঝতে চাও ইংলিশটাকে, হ্যাঁ, এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক পূরণ করতে চাও বুঝে বুঝে, স্পেশালি তাদের জন্য। আর এটা ইন্টারমিডিয়েট, আই মিন এইচএসসি এবং এসএসসি, ইভেন যারা জব সিকার্স রয়েছেন, সবার জন্য এই ভিডিওটা ইম্পর্টেন্ট। তা আপনারা যদি মনোযোগ দিয়ে দেখেন, আমার বিশ্বাস এখান থেকে অনেক কিছু আপনি শিখতে পারবেন এবং এইভাবে আপনি অনেকগুলো শূন্যস্থান পূরণ করতে পারবেন। আর আরেকটা বিশ্বাস হলো, এই টপিকটা যে সবচেয়ে ভালো বুঝে তা আমার বুঝতে হবে সে সব কিছুই মোটামুটি বুঝে ইংলিশের, তাহলে কিন্তু এই টপিকটা সে পারবে, আদারওয়াইজ কিন্তু পারার পসিবিলিটি নাই। সো আমি অতিরিক্ত কথা বলে টাইমটা নষ্ট করব না, চলেন আমরা ভিডিওতে চলে যাই। আমরা দেখতে পাচ্ছি 4 নম্বর প্যাসেজ, আমি এখানে ব্ল্যাঙ্ক রয়েছে, উপরে যে শূন্যস্থানগুলোর জন্য অর্থ দেওয়া আছে আমরা ওইগুলোর অর্থ আগে আমরা জেনে নেব ফার্স্টে, তারপরে আমরা লাইন টু লাইন পড়ব খুব চমৎকার করে, এবং আপনারাও আমার সঙ্গেই থাকবেন, বুঝে বুঝে লাইনগুলো পড়ব। আমি একটা কলম হাতে নিয়ে নিই। প্রথম শব্দটা হচ্ছে বিহেভিয়ার, যদি আমরা বিহেভিয়ার বলি উচ্চারণটা বিহেভিয়ার, অর্থ হচ্ছে ব্যবহার, এটা আমরা সবাই পারি। সুপেরিয়র্স অর্থ মানে বড়রা, যারা বয়সে বড় থাকে, হ্যাঁ, একজনের থেকে বা আপনার থেকে, তখন আমরা বলি সুপেরিয়র্স। তারপর হচ্ছে প্রপাইটি, এটা অর্থ হচ্ছে শালীনতা, ভদ্রতা, এরকম অর্থ দিবে। নেক্সট হচ্ছে ডিসিপ্লিনড, এটা সবাই পারি আমরা, সেটা হচ্ছে শৃঙ্খলাবদ্ধ বা সুশৃঙ্খল, এরকম বলতে পারি আমরা, গুড তো পারি সবাই। রেসপেক্ট, রেসপেক্ট হচ্ছে সম্মান দেওয়া বা সম্মান, যদি নাউন হয় এটা কিন্তু খেয়াল রাখতে হবে, যদি বাক্যের ভিতরে নাউন হিসেবে ব্যবহার করা হয় তাহলে অবশ্যই রেসপেক্ট মানে শুধু সম্মান হবে, বাট যখন আমরা ভার্ব বলবো তখন রেসপেক্ট মানে সম্মান করা। তারপর হচ্ছে নেচার, নেচার মানে হচ্ছে স্বভাব, নেচার তো কী বলবো আমরা, স্বভাব বলবো। অ্যান্ড কমপ্লিট মানে পরিপূর্ণ, আর নেসেসারি অর্থ হচ্ছে প্রয়োজনীয়, কন্ডাক্ট মানে হচ্ছে ব্যবহার, অ্যান্ড এডুকেশন মানে শিক্ষা। এখানে একটা আনকমন একটা ওয়ার্ড রয়েছে, সেটা হচ্ছে কন্ডাক্ট, কন্ডাক্ট মানে ব্যবহার, খেয়াল করবেন সবাই। আমরা নর্মালি বিহেভিয়ার শব্দটার সাথে পরিচিত বেশি, বাট কন্ডাক্ট এটা একটু নোট করে রাখবে ভালোভাবে, অর্থ ব্যবহার, সবাই একটু খেয়াল করে দেখবেন। খুব মনোযোগ দিয়ে দেখবেন, ফার্স্ট লাইনটা দেখেন, গুড ম্যানার্স, দেখেন গুড ম্যানার্স কিন্তু সাবজেক্ট, এখানে ভালো আচরণ, আর ম্যানার থেকে ম্যানার্স হয়েছে বেদে, এটা প্লুরাল, সো সাবজেক্ট যদি প্লুরাল হয় আমরা জানি ভার্ব প্লুরাল হবে। তবে খেয়াল করবেন ফর্ম মানে গঠন করা এখানে বোঝাবে, বাট নর্মালি ফর্ম মানে গঠন, কেমন কেন, কারণ আমরা যদি দেখেন আই গো মানে কি আমি যাই, তাহলে গুড ম্যানার্স যেরকম একটা সাবজেক্ট, আই এরকম একটা সাবজেক্ট, ঠিক তেমনইভাবে গুড ম্যানার্স ফর্ম গঠন করে, অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ এডুকেশন, অফ আওয়ার এডুকেশন, সরি, আমাদের শিক্ষার গুরুত্বপূর্ণ অংশ গঠন করে কে, গুড ম্যানার্স সমূহ বা গুড ম্যানার্সগুলো বা ভালো আচরণ সমূহ আমাদের গুরুত্বপূর্ণ শিক্ষার গুরুত্বপূর্ণ অংশ হিসাবে তৈরি করে বা গঠন করে, কেমন, তাহলে ফর্ম মানে গঠন করা এরকম অর্থ বোঝাবে এখানে। তারপর দেখেন আওয়ার এডুকেশন, আমাদের শিক্ষাটা রিমেইন্স, রিমেইন থেকে রিমেইন্স হচ্ছে কেন, কারণ আমরা জানি আওয়ার এডুকেশন এটা 3rd পার্সন সিঙ্গুলার সাবজেক্ট, দ্যাটস ওয়াই আমরা রিমেইন থেকে রিমেইন্স বলছি। এটা আমরা মোটামুটি সবাই বুঝতে পারি, না বুঝতে পারলে অনেকের হয়তো প্রবলেম হতে পারে। এনিওয়ে আওয়ার এডুকেশন রিমেইন্স, আমাদের শিক্ষাটা থাকে ড্যাশ, এখানে অবশ্যই একটা কিছু হবে, আমরা আগের লাইনটা পড়ে নিই আগে। ইফ ইউ ডোন্ট লার্ন, দেখেন যদি আমরা না শিখি, ইফ ইউ ডোন্ট গো, যদি তুমি না যাও, তাহলে ইফ উই ডোন্ট লার্ন, যদি আমরা না শিখি, ডেড ম্যান ড্যাশ ম্যানার্স, তাহলে কী হবে, অবশ্যই ভালো ম্যানার, তাহলে দেখেন এখানে কিন্তু ইজিলি আমরা বুঝতে পারছি এখানে গুড হবে, ভালো ম্যানার সমূহ যদি আমরা না শিখি তাহলে কি আমাদের শিক্ষাটা রিমেইন্স থেকে যায় ড্যাশ, কী হবে, অবশ্যই রিমেইনের পর একটা অ্যাডজেটিভ হয় নর্মালি,
তবে নাউনও হতে পারে তবে ইন জেনারেল অ্যাডজেটিভ হয় তাহলে এখানে উপরে যে অ্যাডজেটিভ মিলে সে শব্দটা অর্থ সেটা আমরা বসাবো এখানে তাহলে আওয়ার এডুকেশন রিমেইনস আমাদের শিক্ষাটা থাকে কমপ্লিট থাকে না ইনকমপ্লিট থাকে অফ কোর্স ইনকমপ্লিট থাকে কেন কারণ আমরা যদি ভালো ম্যানার্স না শিখি তাহলে অবশ্যই আমাদের শিক্ষাটা থেকে যায় অসম্পূর্ণ বা অপরিপূর্ণ তাহলে কমপ্লিট থেকে এটাকে ইনকমপ্লিট লিখতে হবে কেমন স্ক্রিনে শব্দগুলো আসছে সব আপনারা দেখে নেবেন নেক্সট ওয়ান ইন আওয়ার ড্যাশ টুয়ার্ডস টুয়ার্ডস মানে প্রতি আদার্স তাহলে দেখেন আওয়ার আওয়ার এমন একটা ওয়ার্ড এরপরে নাউন হয় সরাসরি কিন্তু যেহেতু আওয়ারের পরে আর অনেকগুলো ওয়ার্ড আছে সো এখানে আমরা অ্যাডজেটিভ হতে পারে বা অন্য কিছু হতে পারে তো ইন জেনারেল এখানে নাউন হবে তাহলে আমাদের ড্যাশ টুয়ার্ডস আদার্স তার মানে অন্যদের প্রতি আমাদের মধ্যে তাহলে কী বলা যায় এখানে অবশ্যই একটা নাউন শব্দ হবে কী শব্দ হবে নাউন তাহলে ইন আওয়ার বিহেভিয়ার আমাদের ব্যবহারে টুয়ার্ডস আদার অন্যদের প্রতি দেখেন অর্থটা মিলে গেছে ইন আওয়ার বিহেভিয়ার এটা একটা নাউন যেহেতু এই জন্য আমরা এখানে বসাইতে পারবো যে আমাদের ব্যবহারে অন্যদের প্রতি উই মাস্ট শো আমরা অবশ্যই দেখাবো শো মানে দেখানো আমরা অবশ্যই দেখাবো প্রপার ড্যাশ দেখেন প্রপার একটা অ্যাডজেটিভ শব্দ এরপর অবশ্যই নাউন হবে তাহলে প্রপার কী দেখাবো অবশ্যই প্রপারের পর একটা নাউন হবে কেন প্রপার অ্যাডজেটিভ আমরা জানি অ্যাডজেটিভের পর অবশ্যই নাউন হয় সো এখানে আমরা রেসপেক্ট বসাবো কেন আমরা অবশ্যই দেখাবো মানে যথাযথ সম্মান প্রপার মানে যথাযথ বা সঠিক সম্মান দেখাবো বা যথাযথ সম্মান দেখাবো টু দেম তাদের প্রতি কেমন তারপর উই শুড হ্যাভ আমাদের থাকা উচিত হ্যাভ মানে থাকা তাহলে উই শুড হ্যাভ আমাদের থাকা উচিত আর সেন্স সেন্স মানে জ্ঞান অব ড্যাশ অবশ্যই নাউন হবে তাহলে কিসের জ্ঞান থাকা উচিত ইন আওয়ার ড্যাশ দেখেন অবশ্যই অফ এর পরে আমরা নাউন ইউজ করি কারণ অফ এর পরে জিরান হয় অথবা নাউন হয় দ্যাটস ওয়াই আমরা বলবো আ সেন্স অফ ড্যাশ মানে একটা নাউন হবে তাহলে কী বলা যায় অবশ্যই প্রপাইটি প্রপাইটি কেন কারণ শালীনতা বা ভদ্রতা তার মানে আমাদের অবশ্যই থাকা উচিত শালীনতার জ্ঞান বা ভদ্রতার জ্ঞান বা অনুভূতি বা সেন্স বলতে পারি থাকা উচিত ইন আওয়ার ড্যাশ টুয়ার্ডস তার মানে ইন আওয়ার কন্ডাক্ট এই ধ্যান এখানে কিন্তু কন্ডাক্ট বসাতে পারতেন আবার ওপরে যদি এখানে বিহেভিয়ার বসাইছেন ওটার পরিবর্তে কিন্তু আপনাকে কন্ডাক্ট বসাতে পারতেন অর্থাৎ একই অর্থ তাহলে আপনার এখানে যেহেতু বাদ রয়েছে কন্ডাক্ট আমরা কন্ডাক্ট ইউজ করবো তাহলে ইন আওয়ার কন্ডাক্ট টুয়ার্ডস অন্যদের প্রতি আমাদের এই ব্যবহারে উই শুড শো আমাদের দেখানো উচিত বা আমাদের দেখাইতে হবে এরকম অর্থ বলবো আমরা শো মানে দেখানো রেসপেক্ট মানে আমাদের রেসপেক্ট দেখানো উচিত টু আওয়ার ড্যাশ অবশ্যই কি সিনিয়র্স যদি এখানে সিনিয়র্স নাই আমরা এখানে দেখছি সুপেরিয়র্স তাহলে সুপেরিয়র্স আমরা ইউজ করবো সিনিয়র থাকলে সিনিয়র দিলে কোনো সমস্যা নাই তাহলে অবশ্যই আমাদের উচিত উই শুড শো আমাদের উচিত রেসপেক্ট দেখানো উচিত টু আওয়ার সিনিয়র্স অথবা সুপেরিয়র্স ড্যাশ সরি ইট ইজ ড্যাশ ফর আ ডিসিপ্লিন সোসাইটি তাহলে দেখেন ইট ইজ ড্যাশ অবশ্যই এখানে নাউন হবে অথবা অ্যাডজেটিভ হবে যেহেতু উপরে একটা শব্দ আছে নেসেসারি অর্থাৎ প্রয়োজনীয় এটা অ্যাডজেটিভ শব্দ সো এখানে আমরা অ্যাডজেটিভ বসাবো তাহলে ইট ইজ নেসেসারি এটা প্রয়োজনীয় ফর আ ডিসিপ্লিন সোসাইটি একটা শৃঙ্খলাবদ্ধ সমাজের জন্য অত্যন্ত প্রয়োজনীয় বা গুরুত্বপূর্ণ বা অনস্বীকার্য যেটাই বলি আমরা অর্থ আর কি নেসেসারি শব্দের অর্থ তাহলে গুড ম্যানার্স ভালো আচরণসমূহ বা আচরণগুলো ড্যাশ আস নাথিং দেখেন উপরে বাদ আছে দেখেন কস একটা ভার্ব আর তাহলে গুড ম্যানার্সের পরে সাবজেক্ট একটা অবশ্যই হবে সরি বার্ব হবে তো যেহেতু গুড ম্যানার্স নিজে একটা সাবজেক্ট তাহলে অবশ্যই পরে শব্দটা বার্ব হবে তাহলে কস্ট শব্দটা বার্ব যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিটিভ টেন্স এর জন্য শুধু কস্ট কস্টই থাকবে আর কস্টের বেস ফ্রম যা বি টু যা বি থ্রি তাই তাহলে হবে গুড ম্যানার্স কস্ট আস নাথিং তাহলে ভালো আচরণসমূহ আমাদের কাছ থেকে কিছুই নিয়ে যায় না মানে এখানে কস্ট অত নিয়ে যাওয়া বললে ভালো হয় বা খরচ করায় না একই কথা সো তাই বা সুতরাং গুড ম্যানার্স ভালো আচরণসমূহকে ভালো আচরণসমূহ বা ভালো আচরণ শুড বি হওয়া উচিত এ পার্ট অফ আওয়ার ড্যাশ এডুকেশন এরকম হবে তাহলে একটা শব্দ বাদ রয়েছে সেটা হচ্ছে আমাদের নেচার তার মানে এই শব্দটা ব্যবহার করার দরকার নেই তার আগে আমাদের হয়ে গেছে সো এইভাবে আমরা বিষয়গুলো পূরণ করার চেষ্টা করবো তার মানে আপনি যদি মিনিং না পারেন এবং গ্রামাটিক্যাল ফ্যাক্ট না বোঝেন তাহলে অবশ্যই আপনি এই গ্যাপগুলো আপনি পূরণ করতে পারবেন না দ্যাটস ওয়াই আপনাকে মোটামুটি অনেক মানে ভালো গ্রামার পারলেই আপনি দেখা গেছে এই বক্সগুলো পূরণ করতে আপনার জন্য খুবই ইজি হবে আদারওয়াইজ কিন্তু ইটস টোটালি কোয়াইট ইম্পসিবল ফর ইউ ঠিক আছে
সো আপনাকে অবশ্যই একটু সতর্কতার সাথে শিখতে হবে এগুলো, আর আমি এগুলো ভিডিও ইনশাল্লাহ একটার পর একটা দেওয়ার চেষ্টা করব। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ আরেকটা ভিডিওতে। সে পর্যন্ত প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে ভালো থাকার চেষ্টা করবেন, আল্লাহ তাআলা যেন ভালো রাখে এই আশা ব্যক্ত করে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।